প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করল রাজ্য বিজেপি। দলের রাজ্য কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত রাজ্য সভাপতি ডাক্তার মানিক শাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দরা প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই শ্রদ্ধা অনুষ্ঠানে বক্তারা প্রয়াতের বিভিন্ন কাজকর্মের ওপর আলোকপাত করেন। এদিকে অটল সেনা রাষ্ট্রবাদী নামে একটি সামাজিক সংগঠনও রাজধানীর বনমালীপুরে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে এক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক শুভাশিস লাহিড়ী সহ অন্যান্য কর্মকর্তারা। ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠাতা আমাদের অত্যন্ত প্রিয় নেতা অটল বিহারী বাজপেয়ী আজকে দ্বিতীয় মহান প্রয়াণ দিবস, সেই উপলক্ষে আমরা এখানে সবাই সমবেত হয়েছি এবং ওনাকে শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সমস্ত বুথে এবং মণ্ডলে ডিস্ট্রিক্টে এবং আজকে এখানে আমরা সবাই ওনার যে কর্মপন্থা এবং উনি ওনার যে দেশের প্রতি যেসব কাজ উনি করে গেছেন সেইগুলোর আলোচনার মাধ্যমে ওনাকে আজকে স্মরণ করার জন্য আমরা সবাই এখানে এসেছি।